কচুয়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ঢাকায় 28 অক্টোবর বিএনপি জামায়াতের কর্মসূচি চলাকালে সহিংসতার তথ্য ও ছবি সংগ্রহের সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁদপুরের কচুয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। রবিবার বিকেলে কচুয়া প্রেসক্লাবের আয়োজনে কুয়া সড়কের বড় ব্রিজের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। মানববন্ধনটি কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়দোষ পোদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নুর পরিচালনায় একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন, সিনিয়র সহসভাপতি মফিজুল ইসলাম বাবুল, সহসভাপতি কবি আলী আক্কাস তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন, আবুল কালাম আজাদ, সিনিয়র সদস্য সন্তোষ চন্দ্র সেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ সাংগঠনিক সম্পাদক রাজীব চন্দ্র শীল, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক ওমর ফারুক সায়েম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সদস্য বিল্লাল মাসুম, ফয়সল আহমেদ, সাংবাদিক রায়হান মিয়া প্রমুখ। এ সময় কচুয়া প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।